নতুন করে ভারত ও চীনের মধ্যে ছড়াচ্ছে উত্তাপ। লাদাখ সীমান্তে পাল্টাপাল্টি সেনা মোতায়েন করেই চলেছে দুই দেশ, আর সংকটের জন্য তারা দুষছে একে অন্যকে। বেইজিংয়ের দাবি, নয়াদিল্লি পরিস্থিতি উস্কে দিচ্ছে, পাল্টা জবাব দিয়েছে ভারতও। চীন এখনও পূর্ব লাদাখ সীমান্তে সেনা মোতায়েন জারি রেখেছে, এমন পরিস্থিতিতে ভারতও ছেড়ে কথা বলবে না। কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত সীমান্ত থেকে চীন সেনাবাহিনী সরিয়ে না নিলে সম্পর্কের উন্নতি হবে না। এর আগে আগস্টের শেষে উত্তরাখণ্ডের বারাহতিতে ঘোড়ায় সাওয়ার হয়ে একদল চীনের সেনা ভারতীয় অংশে প্রবেশ করে, যাদের সংখ্যা ছিল অন্তত 100 জন। তারা ফুটব্রিজ ভেঙে দিয়ে যায়। পরে ভারতীয় সেনারা আসতেই চীনের সেনারা চলে যায়। এ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় তাইওয়ানে চীনের আধিপত্য রোধ করতে জাপান ও যুক্তরাষ্ট্রের পর ভারতও একজোট হলো। এতে ভারত ও তাইওয়ান একে অন্যকে ব্যবসায়িক সহযোগিতা দিবে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।